বিয়ের পিড়িতে শ্রীময়ের মেয়ে দিতি ছবি প্রকাশে আসতে অবাক সোশ্যাল মিডিয়ার ইউজাররা। ভক্ত ও দর্শক মহলে ছড়িয়ে পড়েছে নানা প্রশ্ন। বিয়ের সাজে দেখা যাচ্ছে দ্বিতীয় রূপে অভিনেত্রী ঐশী ভট্টাচার্যকে, তাকে দেখে অবাক নেটিজেনেরা। লাল রঙের বেনারসি, সোনার গয়না, সবুজ রঙের ব্লাউজ, শাখা পলায় দেখা যাচ্ছে ঐশীকে। খাটের মাঝে কনের সাজে বসে তিনি, সেই ছবি নিজে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন ঐশী, যা নিমিষে ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। ভাইরাল হওয়ার কারণ একটাই, বিয়ের সাজে কেন ইন্দ্রাণী হালদারের অন স্ক্রিন মেয়ে। ছবিটি ফটোশুট নাকি শ্রীময়ী ধারাবাহিকে আসা কোনো টুইস্টের ফলাফল এই ছবি, সেই নিয়ে প্রশ্ন করে চলছে ভক্তরা এবং শ্রীময়ীর দর্শকেরা। কোনো প্রশ্নের উত্তর আপাতত দিচ্ছেন না ঐশী। তাদের উত্তেজনা বিল্ড আপ করাও একটি বিষয় বটে। শ্রীময়ী ধারাবাহিক নিয়ে উন্মাদনা কেবল বাংলার নয়, রয়েছে পশ্চিমবঙ্গের বাইরেও, যার জেরে প্রায় 6-7 ভাষায় রিমেক হয়েছে শ্রীময়ী। ধারাবাহিকের চরিত্র জুন আন্টি থেকে শুরু করে রোহিত, ডিঙ্কা, দিতি সকলকে নিয়ে দর্শক মহলের উৎসাহ তুঙ্গে। ঐশী বিনোদন জগতের পদার্পণ করেন বেশ ছোট বয়স থেকেই। খনা ধারাবাহিকে খনার মেয়েবেলা চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি। সেখান থেকে এক নাগারেই টেলি এবং টলি ইন্ডাস্ট্রি কাজ করে যাচ্ছেন এবং নিজের অভিনয়ের জন্য বেশ প্রশংসিতও হন তিনি। প্রসঙ্গত, নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রায়শই শ্রীময়ী ধারাবাহিকের বিহাইন্ড দ্য সিনের ছবি ভিডিও পোস্ট করে থাকেন ঐশী। তাহলে দর্শক, শ্রীময়ী ধারাবাহিকে ঐশী ভট্টাচার্য অর্থাৎ দ্বিতীয় অভিনয় আপনাদের কেমন লাগে তা অবশ্যই জানাবেন। বাংলা বিনোদন জগতের আরো নতুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এই ছিল আজকের আয়োজন।